হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা আমি এই বিকেলবেলা মানে ভিডিও করতে বসেছি। আজকে তো ভিডিও একটা আমি দিয়েছি দুপুরবেলা, তা ভিডিওটা এখন আমি করতে বসেছি। টাইটেল তো দেখিয়েছো তোমরা, তো বেশি বড় করবো না ভিডিওটা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখো। মানে মানে একটা আমার চ্যানেলে একটা শর্ট ভিডিওর মধ্যেও আমি কপিরাইট ক্লেম রাখিনি। মানে যেটার মধ্যেই কপিরাইট ক্লেম আসে, ভিডিও তো আপলোড করার আগে তো আনলিস্টেড করে তারপর আপলোড করি না, তো কপিরাইট ক্লেম দেখলে আমি সেটা সঙ্গে সঙ্গেই আমি ডিলিট করে দিই। কোনো একটা ভিডিওতে কপিরাইট ক্লেম আমি রাখি না। কিন্তু আজকে মানে একটা বড় ভিডিওতে ক্লেম দিয়েছে, এর আগেও একটা ভিডিওতে আমাকে ক্লেম দিয়েছিল, তারপর ওটা আমি মানে ওটা আমার ভিডিওর কন্টেন্টের জন্য ছিল, তা ওটা আমি আবার ওটা ইসে পাঠাই, রিভিউতে পাঠাই, তো সেখান থেকে আমাকে মানে ওটা আবার মনিটাইজেশন অন করে দেয়। কিন্তু আজকে যে ভিডিওটাতে এসেছে, এই ভিডিওতে মানে এটা এসেছে মিউজিকের জন্য, কপিরাইট ফ্রি মিউজিকের জন্য। আমার মানে আমি অনেকদিন কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু অনেকে ব্যবহার করে, আমি কিন্তু করতাম না। মনটা না খুব খারাপ জানো। সরি, দেখো ভিডিওর মাঝখানে মানে কি করবো, মনটা না খুব খারাপ হয়ে যাচ্ছে। একে তো চ্যানেলটার এই অবস্থা, মানে ভিউ নেই, কিছু নেই, তার মধ্যে এরকম মানে একটা ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে যদি ক্লেমটা চলে আসে। এর আগে অনেকবার হয়েছে, আমি সেই ভিডিওটা দিইনি, যত বড়ই ভিডিও হোক, যত এমবিরই হোক, তাও কিন্তু আমি ওটা ডিলিট করে আবার আবার এডিট করে মিউজিক মানে চেঞ্জ করে কিংবা মিউজিক না দিয়ে আমি ভিডিও আবার আপলোড করেছি। কিন্তু এই ভিডিওটাতে আমাকে কপিরাইট ক্লেম দিয়েছে মিউজিকের জন্য, একটুখানি ব্যবহার করেছি মিউজিকটা, আর সেই মিউজিকটার জন্য আমাকে ক্লেম দিয়েছে। এখন মানে আমি জানি না ভিডিও আপলোডের পর সেটাকে আবার মিউট করা যায় কি না ভিডিওটাকে, আমি জানি। তোমাদের যদি কারো জানা থাকে যে ভিডিও আবার মিউট করা যায় কিনা, আমাকে প্লিজ একটু জানিও। তো ভিডিওর মাঝখানে আমাকে একটু উঠতে হয়েছিল, ওই জন্য আবার এসে বসলাম। তা যেটা বলছিলাম যে তোমাদের যদি কারো কোনো কিছু জানা থাকে যে আপলোড করা ভিডিও কি করে মিউট করতে হয়, তাহলে প্লিজ আমাকে একটু একটু জানিও যে কি করে ভিডিওটা মিউট করতে হয়। তাহলে ভিডিওটা আমি মিউট করে রাখবো, আর ভিডিওটা এর শর্ট ভিডিওতে ক্লেম এলে তো আমি ডিলিট করে দিই। কিন্তু এই ভিডিওটা ডিলিট করতে আমার ইচ্ছে করছে না, এটা সিঁদুর ছোঁয়ানোর ভিডিওটা, আর এই মিউজিকটাতে আমাকে ক্লেম দিয়েছে এই মিউজিকটাতে। তা তোমরা যারা ব্যবহার করছো কপিরাইট ফ্রি মিউজিক, তো এই মিউজিকটা ব্যবহার করো না। আর কি বলবো বলো তো, সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেয় ক্লেম, তাহলে তো বোঝা যায় যে ঠিক আছে এটাতে ক্লেম হবে, এটাতে দেওয়া যাবে না। কিন্তু এমন তিন চার দিন পর যদি ভিডিওতে ক্লেম আসে, আমি তো এই মিউজিকটা আমি এর আগেও আরও কয়েকটা ভিডিওতে ব্যবহার করেছি, তার মানে ওই ভিডিওগুলোতেও আমাকে হয়তো। তো এই মিউজিকটা শুধু না, আমার আমার আরও ভিডিওতে, আরও কয়েকটা ভিডিওতে, রিসেন্টলি কিছু ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করেছি, তার সেই ভিডিওগুলো মানে এখনও ক্লেম আসেনি ওই ভিডিওগুলোতে, আমি জানি না পরবর্তীতে আসবে কি না। তা যদি সেগুলোতে আমার ক্লেম আসে তাহলে তো কিছু করার নেই, আর যদি না আসে তাহলে তো রক্ষা। আজকের এক তো আমার ভিডিওটার এই অবস্থা, মানে এমন একটা ভিডিও করতে বসেছি যেখানে মন মানে সত্যি মনটা আমার খুব খারাপ। আর আজকে ভিডিও করতে বসে এতবার ফোন আসছে, ও ফোন করলো, দাদা ফোন করলো, মানে এতবার করে ফোন আসছে, আয়ান আসলো টিউশন থেকে, এত ঝামেলা আজকে ভিডিও করতে বসে। এমন কিন্তু মানে খুব এক হয় না, মাঝে মধ্যেই এমন হয়, তা আজকেই হয়েছে। যাকে কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু এটাই বলবো যে তোমরা যারা মিউজিক ব্যবহার করছো বুঝে শুনে ব্যবহার করো। মানে একটা ভিডিওতে মানে একটা লং ভিডিওতে যখন কপিরাইট ক্লেম আসে, সেটা
মানে কতটা যে কষ্টের সেটা মানে আপলোড করার পর, মানে পাবলিশ হওয়ার পর, আপলোড করার পর তো আসেই, তা সেটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করি, কিন্তু পাবলিশ হওয়ার পর যখন ক্লেম আসে সেটা কিছু করার থাকে না। আমি এখন কি করব সেটাই বুঝতে পারছি না। যদি মিউট করা যায় তাহলে আমি ওটা মিউট করে রাখবো, কিন্তু সেটা আমাকে মানে টেক চ্যানেলগুলো দেখতে হবে। আর তোমাদেরও যদি কারো জানা থাকে যে পাবলিশ করা ভিডিও আমাকে মানে কী করে আবার এডিট করা যাবে, তাহলে প্লিজ আমাকে একটু জানিও, ঠিক আছে? আমি এর আগেও দেখেছি কয়েকটা ভিডিও যে মিউট করে দেয়, তো তোমাদের যদি জানা থাকে তাহলে আমাকে একটু জানিও। কেমন আবার ফোন আসছে দেখলে, আজকে মানে এটা হলো আবিরের বন্ধু। তো চলো আজকের ভিডিওটা আমি আর মানে কিছু মানে জানি না তোমাদের মানে সঙ্গে কি বললাম, তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, কারণ আজকে অতিরিক্তভাবে মানে ফোন আসছে, আবিরের বন্ধু ফোন করলো এখন, তা আবির এখনও আসেনি, আবির মাঠেই আছে। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে অবশ্যই থেকো। মানে যারা যাদের চ্যানেল অন্তত ময়রাইজ হয়ে গেছে তাদেরকে তো বেশি করে বলবো যে ভিডিওগুলো সাবধানে পাবলিশ করো। একদম ভালো লাগছে না আমার, জানো, ভিডিওতে ভিউ নেই জানি, কিন্তু একটা ভিডিওতে ক্লেম থাকলে কতটা খারাপ লাগে বলো। ভিডিওতে ভিউ নেই আমার জানি, মানে ওটাতে কোনো ইসেও পাইনি আমি, রেভিনিউ কোনো পাইনি, কিন্তু তবুও একটা মানে চ্যানেলটা একটা মানে একটা লাল হয়ে থাকে না, ওটাই খুব বাজে লাগে, যার জন্য আমি কোনো শর্টেও আমি ক্লেম রাখি না। চলো আসছি।